আজকের দিনটি আমাদের কাছে পবিত্র দিন, গর্বের দিন। 492 বছর ধরে সনাতনীদের লড়াই শেষে সুপ্রিম কোর্টের রায়ে আমাদের অযোধ্যার ফৈজাবাদে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের জন্মভিটাতে ভূমি পূজন করে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আদি গুরু শঙ্করাচার্যজি এবং গোরখপুর মহন্ত পীঠের বাবা যোগী আদিত্যনাথজি ভূমি পূজন করেছিলেন। তাই আসুন প্রথমেই বলি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, একই নারা একই নাম, আরো জোরে জয় শ্রীরাম। সবাই বলো জয় শ্রীরাম। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, আপনাদের সকলকে আমাদের দেশ ভারত মা তার আজাদি কি অমৃত মহোৎসবের প্রাক্কালে জাতীয়তাবাদী দেশপ্রেমী গৈরিক অভিনন্দন জানিয়ে, আপনারা যেভাবে আজকে সাঁইথিয়ার সভাকে কার্যত জনসমুদ্রে পরিণত করেছেন তার জন্য এখানে সতীপীঠের এক পীঠ মা নন্দকেশরীকে আমি তার মাটিকে দণ্ডবত প্রণাম নিবেদন করি। এই সভার সভাপতি এবং ব্যবস্থাপক, এটা নিয়ে আমার গত বকটুইর ঘটনা, দেউচিয়া পাচামির আন্দোলন সব মিলিয়ে 7-8 বার আসা হয়ে গেল। সম্মানীয় সভাপতি ধ্রুব সাহা, তাকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের রাজ্যের সহসভাপতি বর্ষিয়ার নেতা শ্যামাপদ মণ্ডল, আমাদের রাজ্যের সম্মানীয় সাধারণ সম্পাদক বিধায়ক এবং একটি বিদ্যালয়ের কৃতি প্রধান শিক্ষক মাননীয় দীপক বর্মন, বীরভূমের ভূমিপুত্র, এই রাজ্যের একজন উচ্চমানের সাংবাদিক যিনি তার সাংবাদিকতা ছেড়ে মোদীজির আদর্শে সরাসরি বিজেপির সঙ্গে যুক্ত থেকে কাজ করছেন, আমাদের জিএস ভাতৃপ্রতিম জগন্নাথ চট্টোপাধ্যায়। উপবিষ্ট আছেন ভারতীয় জনতা পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার, আমাদের ন্যাশনাল হজ কমিটির ভাইস চেয়ারপারসন সাথী মাহফুজা খাতুন মহোদয়া, আমার সতীর্থ বিধায়ক এবং যুব মোর্চার অল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট সম্মানীয় অনুপ সাহা এবং পার্শ্ববর্তী জেলার মাননীয় সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল। এর বাইরেও আমরা মুর্শিদাবাদের উত্তর দক্ষিণের দুই সভাপতি শাকারব সরকার এবং ধনঞ্জয় ভাইকে পেয়েছি। আমরা এখানে পেয়েছি এই জোনের যুব মোর্চার ইনচার্জ অরিজিৎ ভাইকে, এর বাইরেও এসসি মোর্চার রাজ্য সম্পাদক কৃষ্ণকান্ত সাহা, এসটি মোর্চার রাজ্য সম্পাদক সুফল মান্ডি এবং আমাদের এই সাংগঠনিক জেলার টুটুন নন্দী শান্তনু মণ্ডল,
বীরভূম লোকসভার ইনচার্জ সুজিত দাস, উত্তম রজক যতীনময় দে এবং নির্মল মণ্ডল সহ অসংখ্য নেতা নেত্রী তারা মঞ্চে আছেন, প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 2 মে ওই কালা দিনের বর্ষপূর্তির পরে আমরা লাগাতার কর্মসূচির মধ্যে আছি। একটি করে স্লোগান আমরা রেখেছি, তাকে কেন্দ্র করে কলকাতার রাজপথ থেকে একেবারে মণ্ডল স্তর পর্যন্ত আমরা কর্মসূচির পর কর্মসূচি নিচ্ছি। আমরা 2 মে থেকে পশ্চিমবাংলায় গত 1 বছর আগে 2 মে তথাকথিত খেলা হবে নামে বাংলাতে যে অত্যাচার হয়েছিল, বাংলাতে যে পশ্চিমবাংলায় 57 জন বিজেপি কর্মী সমর্থককে খুন করা হয়েছিল এবং হাজার হাজার মানুষকে ঘরছাড়া করা হয়েছিল, আপনাদের এই সাঁইথিয়াতেও এখানে একটা গুন্ডা আছে, সেই গুন্ডা নেতার নাম বিপ্লব দত্ত, তার একজন তোলা তোলে, তার নাম হলো ডাকাত মুন্না, তার নেতৃত্বে সাঁইথিয়া শহর বাদ যায়নি। তার বিরুদ্ধে আমাদের লড়াই হয়েছে, তার পরবর্তী সময়ে মোদীজির সুশাসনের 8 বছর, গরিব কল্যাণের 8 বছর তাকে সামনে রেখে আমরা লাগাতার কর্মসূচি নিয়েছি। এই জেলার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা আমাকে সাঁইথিয়াতে সভা করতে বলেছিলেন, সেদিনকে আমার বাঁকুড়া এবং দুর্গাপুরে কর্মসূচি থাকায় আমি আসতে পারিনি। তাদের কথা, তাদের উষ্ণতা, আমন্ত্রণকে সম্মান দিয়ে আজকে আমরা এসেছি এবং আজকের মঞ্চের ব্যানার পাল্টে গেছে। মঞ্চের ব্যানারে লেখা আছে চোরেদের জেল ভরো, চোরেদের রানী মমতা ব্যানার্জি তুমি গদি ছাড়ো। এই গোটা পশ্চিমবাংলায় আপনারা দেখেছেন চুরি কোথায় নেই, কাটমানি কোথায় নেই, তোলাবাজি কোথায় নেই। এখন বুঝতে পারছে মানুষ যে এই লোকগুলোকে কি করে তারা জিতিয়েছিল। আজকে আপনারা বলুন, আমি 2-3 দিন আগে কেন্দ্রের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করেছিলাম। দেখা করে আমি উনাকে বলেছি, স্বাধীনতার পরে সরকার তৈরি হওয়ার পরে প্রদেশ এবং দেশে এইটা এমন একটা দুর্নীতি যার সঙ্গে 1 কোটি শিক্ষিত বেকার যুবক যুবতীর সম্পর্ক আছে, এর থেকে হয়তো বড় অ্যামাউন্টের দুর্নীতি 2G স্পেকট্রামে হয়েছে, এর থেকে হয়তো বড় দুর্নীতি হাওলা কেলেঙ্কারিতে হয়েছে। কিন্তু এত মানুষের ইনভলভমেন্ট এটা চিটফান্ডের পরে সবচেয়ে বড় কেলেঙ্কারি বলে আমরা মনে করি। আপনারা জানেন পশ্চিমবাংলায় SSC-তে বসে কতজন, যারা মাস্টার করেছে, অনার্স গ্রাজুয়েট হয়েছে, বিএড করেছে, বেসিক ট্রেন্ড হয়েছে, এমন 70-80 লক্ষ বেকার যুবক যুবতী স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসে। আপনারা যারা বর্ষিয়ান আছেন, ছেলে মেয়েকে আপনারা পড়াশোনা করান কেন? বিগত দিনে পড়াশোনা করা তো জ্ঞানার্জনের জন্য, নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করার জন্য, আর বর্তমান যুগে কলেজে বিশ্ববিদ্যালয়ে আপনারা পাঠান ছেলে মেয়েদেরকে যাতে শিক্ষিত হয়ে একটা কর্মসংস্থান পায়, নিজের এবং পরিবারের অর্থনৈতিক দায়িত্ব গ্রাসাচ্ছাদনের দায়িত্বটা নেয়। আজকে পশ্চিমবাংলায় 80 লক্ষ মেধাযুক্ত বেকার যুবক যুবতী প্রতারিত হয়েছে এই তথাকথিত মামাটি মানুষের নাম করে ভোটে জেতা পরিবারবাদ
একটা কোম্পানি এবং এই যে সরকার তোষণের সরকার এই সরকারের দ্বারা এর বাইরেও প্রাইমারিতে লাস্ট যে অ্যাপ্লিক্যান্ট ছিল 2017 তে 25 লক্ষ এই 1 কোটির বেশি মেধাযুক্ত শিক্ষিত বেকার যুবক যুবতীর পিঠে ছুরি বসিয়েছেন এই মমতা ব্যানার্জির সরকার এই সরকার পশ্চিমবাংলায় 75,000 চাকরি দিয়েছেন মোট শিক্ষককে শিক্ষিকাতে অধ্যাপকে প্রাইমারি টিচারে শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডিতে শুনে রাখুন এর মধ্যে বড় জোর 2-3,000 বেসিক ট্রেন বিএডরা পেয়েছে তার বাইরে পার্টির ক্যাডাররা চাকরি পেয়েছে কোথায় হাত দেবেন এখানকার এমএলএর নাম নীলাবতী সাহা তার বাড়িতে দুটো চাকরি পুষ্পল মিত্র আর অর্ঘ দুটো ভাগনা এই তো জোড়া জোড়া পাশেই পূর্ব বর্ধমান স্বপন দেবনাথ তার বাড়িতেও জোড়া চাকরি ওখানে কেষ্ট মোটা চড়াম চড়াম শব্দ নাই গুড় বাতাসা নাই উন্নয়ন দাঁড়িয়ে আছে নাই খেলা হবে নাই গোলা থেকে আওয়াজ বেরাচ্ছে না আর আসার আগে শুনলাম সিবিআই আবার সোমবার নিমন্ত্রণ চিঠি পাঠিয়ে দিয়েছে আট পাঠিয়ে দিয়েছে একটা গোছানোর প্রস্তুতিও শুরু হয়ে গেছে মোটা পাথর সঙ্গে মোটা কেষ্ট একসঙ্গে রাত্রি যাপন সবই করতে হবে ওর বাড়িতেও দেখবেন ওর ভাইপো ভাইজি মেয়ে গোটা গোষ্ঠীকে চাকরি দিয়েছে এই করে পশ্চিমবাংলায় পার্টির ক্যাডার পার্টির নেতাদের আত্মীয়রা চাকরি পেয়েছে আর বেচে দিয়েছে কত 50,000 চাকরি বেচেছে তোলামূল পার্টি এটা পার্থ চ্যাটার্জির একার ব্যাপার নয় সিন্ডিকেটের নাম যদি হয় অপা সিন্ডিকেট মালিকের নাম হলো মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এটা আমার কথা নয় ময়নাগুড়ির প্রাক্তন এমএলএ তৃণমূলের নেতা অনন্ত দেব অধিকারী তিনি বলছেন আমি মুখ্যমন্ত্রীকে বললাম দিদি ছেলেটার কি হবে তখন মুখ্যমন্ত্রী আমাকে বললেন যে আপনার ছেলের নামটা চিরকুটে লিখে পার্থদাকে দিয়ে যান পার্থদাকে বলা আছে আপনার ছেলে চাকরি পাবে এই সিন্ডিকেটের মালকিনের নাম এই চোরেদের রানী মমতা ব্যানার্জি আর এই পুরো তালিকা কে করতেন করতেন হচ্ছেন কয়লা ভাইপো আর এক্সিকিউট কে করতেন কার্যকর করতেন অপা সিন্ডিকেটের ম্যানেজিং ডাইরেক্টর মোটা পার্থ চ্যাটার্জি আপনি ভাবতে পারেন মিড ডে মিলের বাচ্চারা 4.95 টাকা খাওয়ার পায় আর তৃণমূলের শিক্ষামন্ত্রীর ফল কিনতে যায় প্রত্যেক দিন 4,000 টাকা তাদেরকে পাঠিয়েছেন ভোট দিয়ে আপনারা কারা এই রাজ্য শাসন করছে এই এদেরকে তুলে ফেলতে হবে শুধু শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ নয় ফায়ার ব্রিগেডের চাকরি হাইকোর্ট চেপে ধরেছে স্বাস্থ্য দপ্তরের রিক্রুটমেন্ট করবে কে বীরভূমে অনুব্রত মন্ডল করবে আমার জেলাতে সিবিআই যাকে খুঁজছে সুফিয়ান করবে কি আশ্চর্য দেশে আছেন সেটাও হাইকোর্ট হস্তক্ষেপ করেছে শুধু তাই নয় আমরা যেমন বাংলা স্বনির্ভর প্রকল্পের রিক্রুটমেন্ট দুর্নীতির কথা বলেছি এবারে চেপে ধরব কলেজের পার্ট টাইমার 95-95% মাস্টার ডিগ্রিতে না থাকলে ইউজিসি নিয়ম অনুযায়ী কলেজের পার্ট টাইমার করা যায় না কত লোককে ঢুকিয়েছ আমরা জানি না তালিকা আমাদের হাতে আছে আর ধরব পৌরসভাতে পার্টির ক্যাডারগুলো পৌরসভাগুলোকে পার্টি অফিসে পরিণত করেছে এখানেও আছে এখানে
আপনার বিপ্লব দত্ত তিনি এখানে এই সিন্ডিকেটের মালিক এই সিন্ডিকেট এখান থেকে তোলা তোলে টোল তোলে এবং এখানে ব্যাপক দুর্নীতি প্রত্যেকটা কমিউনিটি হল কেন্দ্রীয় সরকারের গ্রিন সিটি মিশনের টাকায় তৈরি সেই হলগুলোকে পার্টি অফিসে পরিণত করা হয়েছে আজকে শুধু এই দুর্নীতির মধ্যে থাকলে হবে না ধ্রুব সাহা খুব সুন্দর করে বলছিলেন যে এই বীরভূম জেলা কিভাবে আস্তে 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 সর্বত্র দুর্নীতিতে ভরিয়ে দেওয়া হয়েছে আমি কিছুদিন আগে সিউড়ি শিয়ালদা মেমু ট্রেনের উদ্বোধনে এসেছিলাম সেদিন আমি বলেছিলাম এই বীরভূম ঢাকে চড়াম চড়াম আওয়াজ গুড় বাতাসা উন্নয়ন দাঁড়িয়ে আছে রামপুরহাটের বগডুই এতে পরিচিত হচ্ছে এখন বালিতে পাথরে কয়লাতে পরিচিত হচ্ছে এখন কেন বীরভূম জেলা পরিচিত হবে না মা তারার নামে কেন বীরভূম জেলা পরিচিত হবে না সতীপীঠের নামে কেন বীরভূম জেলা পরিচিত হবে না কবিগুরুর শান্তিনিকেতনের নামে কেন বীরভূম জেলা পরিণত পরিচিত হবে না প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নামে কেন বীরভূম জেলা পরিচিত হবে না এক টাকার ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়ের নামে কেন বীরভূম জেলা পরিচিত হবে না এখানে একদিকে সুন্দর নদী ছিল অন্যদিকে জঙ্গল অরণ্য সুন্দর ছিল আজকে গোটা জেলাটাকে ধ্বংস করেছে এরা এবং এই গুন্ডাদের নেতৃত্বে এই ছবি দেখুন নদীগুলো মূলরাখি থেকে শুরু করে কোন নদীর অস্তিত্ব নেই কোন নদীর চিত্র পাল্টে দিয়েছে তারা এই সিন্ডিকেটটা চালাচ্ছে পুলিশের লোকেরা এদের সঙ্গে টুলু মন্ডল কেরিম খানদের মতো ডিসিআরের চোরেরাও যেমন আছে সাথে সাথে অনুব্রত মন্ডল রানা সিং এর মতো নাম করা ডাকাতরা আছে আর এর কোঅর্ডিনেটর হচ্ছে সিউড়ি রাইসি নাম তার হলো মোহাম্মদ আলী মোহাম্মদ আলী সাহেব শুনতে পাচ্ছেন কি আপনার নাম তো কয়লার ডায়েরিতে আছে কত নম্বরে আছে বলবো নম্বর পেজ নম্বর 399 আলীবাবু পুরুলিয়ার রঘুনাথপুর থেকে যে ডায়েরি পাওয়া গেছিল যে ডায়েরি দিল্লির পাতিয়ালা কোর্টে চার্জশিটের সঙ্গে জমা দিয়েছে ইডি তাতে এই মহামান্য আইসির নাম আছে ইনি ভাগ করেন ইনি ভাগ করেন বালির টাকা পাথরের টাকা বা পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারের কোটি কোটি টাকা রাজস্ব লুট করে আজকে বীরভূম জেলাকে দুর্নীতির একটা চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সৃষ্টি হয়েছে ভাদু সৃষ্টি হয়েছে আনারুল একেবারে পাড়ায় পাড়ায় তৈরি হয়েছে আপনাদের সাহস হচ্ছে তো নামবেন তো ভালো করে 15 দিন অন্তর ডাকলেই পাবেন 4 মাসে আমার 8 বার আশা হয়ে গেছে 8 বার আশা হয়ে গেছে দেউচা পাচামি ভাবতেন 248 জনকে 10,000 টাকার চাকরি দিয়ে কয়লাটা বেচে দেব কয়লা ভাইপ বেচে দেবে কাউকে হবে না হবে না হবে না 7টা জনজাতিকে পেয়ে গেছে 2006-এর ফরেস্ট অ্যাক্ট জনজাতি আদিবাসী মূলবাসী তাদের উৎখাত করে দেউচিয়া পাচামিতে আরেকটা ব্যবসা করতে দেব না যেদিন পাঁচামিতে পাথর শুরু হয় এই বেকার যুবক 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 যুবতীদের চোখে স্বপ্ন দেখানো হয়েছিল
বলেছিলো পাঁচামির পাথর চালু হলে কেউ বেকার থাকবে না, আপনারা কেউ বেনিফিট পান? পাথরের বেনিফিট কেউ পান? কারা দখল করেছে পাথর? কারা দখল করেছে? সমাজদার কা তো ইশারাই কাফি হয়। ভাদু আনারুল শকত মোল্লা আর আবুল এই কোম্পানির হাতে গেছে তো, এরা পুরো পাথর খাচ্ছে আর পুলিশকে সাথে নিয়ে সর্বভোগরা বালিও খাচ্ছে। আমরা দেউচা পাচামি এটা হতে দেব না। আর এদের সরকার খুব তাড়াতাড়ি বিদায় নেবে, এ তো সবে ভোরবেলা হয়েছে, সবে ভোরে পার্থ অপা, পার্থ অপা আপনারা একটুকু ভরসা চিন্তা করবেন না, ভরসা আমার উপর আছে তো? আছে তো? সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে তখন ছোট মুখ্যমন্ত্রী লক্ষণ সেটকে আমি হারিয়েছিলাম 1,73,000 ভোটে, আর তোলামুলের সূর্য যখন মধ্য গগনে পিসিমণি যখন বাংলার মেয়ে বলে মহিলাদের 500 টাকার লোভ দেখিয়ে আর মুসলমানদের এনআরসি করবে বিজেপি, তাড়িয়ে দেবে তোদের ভোট যদি আমাকে না দিস, এই মিথ্যা কথা বলে যখন তিনি জিতছেন তখন আমার কাছে হারছেন 1956। ওষুধের নাম 1956, দেখলেই আগুন জ্বলে যাচ্ছে। আর আমিও আপনাকে বলে দিই, আমিও নন্দীগ্রামে কৃষকদের আঙ্গে আন্দোলন করালো, আমিও জঙ্গল মহলে নেতাইতে গিয়ে লাশ কুড়ানো লোক, এই মা হিন্দু বাড়ির ছেলে আমি, সনাতনে বিশ্বাস করি, স্নান করে সূর্য প্রণাম আর গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে দিনের কাজ শুরু করি। আপনাদের এই সতী পীঠের মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম, মমতা ব্যানার্জির বিসর্জন আর তার ভাইপোর জেলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। জোট বাঁধুন, তৈরি হন, পশ্চিমবঙ্গ থেকে এই চোর দুর্নীতিগ্রস্ত বেকার যুবককে ধ্বংস করা, 100 দিনের টাকা মারা, প্রধানমন্ত্রীর আবাস যোজনা থেকে বঞ্চিত করা, তোলামুলকে উৎখাত করবই করবই করবই। আর এখানকার তোলামুলের এজেন্টদের বলি, খুব বড় বড় কথা শুভেন্দু অধিকারীর নামে, এইটা দেখুন তো চেকটা কি লেখা আছে, রুচিরা নারলা, রুচিরা নারলা, ব্যাংককের চেক কাশীকর্ণ শাখায়। ভাইপোকে জিজ্ঞেস করুন না এটা কে, এই রুচিরা নারলাটা কে, মেনকা গম্ভীরটা কে, ভরসা রাখেন 6টা বেজে গেছে, মুখ তৈরি হয়ে গেছে। এর পরে আমি সন্ন্যাসী মন্ডলকে বলে গেছি বোলপুরে হাঁটবো, বোলপুরে হাঁটতে হবে, কবিগুরুর জায়গায় হাঁটতে হবে এই লড়াইতে। আর সবাই বলবেন আমি ভারতীয়, আমি হিন্দু, আমি পরে এসসি, পরে এসটি, পরে ব্রাহ্মণ, পরে মাহিষ্য, পরে কায়স্থ, পরে কৈবর্ত, বলবেন আমি ভারতীয় আর আমি সনাতনী, এটাই হবে আমাদের পরিচয়। আমরা যদি এইটা করতে পারি পশ্চিম বাংলায়, আমি জগন্নাথ চট্টোপাধ্যায় 5ই অক্টোবর বলেছি, আমি 5ই অক্টোবরের আগে অনেকে দুর্গাপূজা দেখতে পাবে না, ভিতরে থাকতে হবে বলেছি, আজও বলছি। কিন্তু মূল মূল পিসি ভাইপো কোম্পানি 15ই ডিসেম্বরের আগে এরা খতম, নিশ্চিন্ত থাকুন। এবং জানুয়ারি মাস থেকে বাংলা শুদ্ধ হবে, এই বাংলা স্বামীজির মন্ত্র, চরৈবতি চরৈবতি করে গবে। শ্রাবণ মাস, সবাই বলুন হর 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 হর, ভোলে বাবা ভোলে বাবা, ত্রিশূলধারী ভারত
पश्चिम बंग विधानसभा।